ইতিহাস সৃষ্টি করলো ভারত। এশিয়ান গেমস এর একক সংস্করণে সবচেয়ে বেশি পদক জেতার নতুন রেকর্ড। ইতিহাস সৃষ্টি করলো ভারত। এশিয়ান গেমস এর একক সংস্করণে সবচেয়ে বেশি পদক জেতার নতুন রেকর্ড। চীনের হ্যাংঝুতে 2023 সালের এশিয়ান গেমসে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। 2023 এশিয়ান গেমসের 11তম দিনে দুটি পদক জিতে ভারত এশিয়ান গেমসের একক সংস্করণে সর্বাধিক পদক জেতার জন্য একটি নতুন রেকর্ড তৈরি করেছে। আসলে 2023 এশিয়ান গেমসে ভারতের এখন 71টি পদক রয়েছে। এশিয়ান গেমসের একটি সংস্করণে এটি ভারতের সেরা পারফরম্যান্স। এর আগে এশিয়ান গেমসের একক সংস্করণে ভারত সর্বাধিক 70টি পদক জিতেছিল। জাকার্তায় অনুষ্ঠিত 2018 এশিয়ান গেমসে ভারত এই রেকর্ড করেছিল। তখন ভারত 16টি সোনা, 13টি রুপো এবং 31টি ব্রোঞ্জের পদক জিতেছিল। 2023 এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারত 16টি সোনা, 26টি রুপো এবং 29টি ব্রোঞ্জের পদক জিতেছে। 11তম দিনে অজুষ দেউতালে এবং জ্যোতি ভেন্নাম তীরন্দাজের কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে। এর মাধ্যমে এশিয়ান গেমসের একক সংস্করণে সবচেয়ে বেশি পদক জয়ের নতুন রেকর্ড করেছে ভারত। বুধবার ভারতের প্রথম পদক জিতেছে মঞ্জু রানী ও রামবাবু জুটি। এই ভারতীয় জুটি 35 কিলোমিটার হাঁটা দৌড় প্রতিযোগিতায় দেশের জন্য ব্রোঞ্জ পদক জিতেছে। 2023 এশিয়ান গেমসে এটি ছিল ভারতের 70তম পদক। ভারত এখন ইতিহাস সৃষ্টি থেকে মাত্র এক ধাপ দূরে ছিল। তারপর ওজস দেউতালে এবং জ্যোতি ভেন্নাম তীরন্দাজে বিস্ময় প্রকাশ করেন এই জুটি স্বর্ণকে লক্ষ্য করে। 2023 এশিয়ান গেমসের 11তম দিন পর্যন্ত ভারতের নামে 16টি স্বর্ণ, 26টি রৌপ্য এবং 29টি ব্রোঞ্জ পদক রয়েছে। এই এশিয়ান গেমস পদকের সেঞ্চুরি করে ইতিহাস গড়তে পারে ভারত। আজ বুধবার ভারত 10টিরও বেশি পদক জিতবে বলে আশা করা হচ্ছে। কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার, হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার। তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে। কাশ্মীর ফার্নিচার, নামটা যারা জানে তারাই কেনে।